কিরে সৌরভ, কাজ কত দূর এগোলো? কিছু লিখলি? হ্যাঁ, লিখে তো ফেলেছি। মেয়েটার জন্য বড় মায়া হচ্ছে গো। এটা সত্যি খুব ভালো। দেখি সৌরভ, তোকে কিন্তু এখানে মায়া দেখানোর জন্য ডাকা হয়নি। তুই কাজটা করার জন্য যে বাবদ টাকাটা নিয়েছিস সেটা কথা মনে আছে তো? হ্যাঁ, আর শোন, কোনো কাজ করার জন্য টাকা নিলে সেই কাজটা না করা কিন্তু অধর্ম, এটা মানিস তো? আমি কি তাই বললাম? আমি কি একবারও বলেছি যে কাজটা আমি করব না? দেখো নীলু পিসি, আমার বাড়িতে না সারাক্ষণ অভাব হাঁ করে রয়েছে, এসব বিলাসিতা করার সময় আমার নেই। আমি তোমার কথা মতো ওর একটা বাংলা লেখা খাতা বাড়িতে নিয়ে গিয়েছিলাম, তারপর সেটা দেখে দেখে আমি আমি একটা লেখা তৈরি করেছি। দেখা দেখা দেখা, তুই পড় না, তুই পড় পড় পড়। প্রাণাধিকেশু মাস্টার মশাই। প্রাণাধিকেশু মাস্টার মশাই, একটা লাইনই তো হয়ে যাবে, পড় পড় পড়। প্রাণাধিকেশু মাস্টার মশাই, আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি এত অল্প সময় থাকেন কেন? আরো বেশি সময় থাকতে পারেন না? আপনি একদিন পড়াতে না এলে আমার সেই দিনটা ভালো যায় না। আপনাকে না দেখলে আমার মনটা ভালো লাগে না। আপনি কিন্তু রোজ আসবেন। আপনি যখন থাকেন না তখন আমি দিনরাত আপনার কথাই ভাবি। আচ্ছা, আমি এর মধ্যেই আপনাকে যেমন ভালোবেসে ফেলেছি, আপনিও কি আমায় তেমনই ভালোবেসেছেন? কই, আপনার মুখ দেখে তো আমি কিছুই বুঝতে পারি না। এই চিঠিটা পাবার পর আপনি আপনার মনের কথা আমায় জানাবেন তো? আমার এখন আর অন্য কিছু ভাল লাগে না, আর কাউকে ভালো লাগে না। আমার এখন সারা দিন শুধু আপনার কথাই ভাবতে ইচ্ছে করে। মনে মনে কত কি কল্পনা করি আপনাকে নিয়ে। আমার এই চিঠি পেয়ে আপনি আমার উপর রাগ করবেন না তো? দোহাই মাস্টার মশাই, এ বাড়ির কাউকে যেন বলে দেবেন না আমার আর আপনার কথাটা, এটা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে। ইতি আপনার শালুক। আরে বাস, কি করেছিস সৌরভ? আমি নিজেও তো এতটা ভাবতে পারিনি। নীলু পিসি, টাকা নিয়েছি অথচ কাজ যদি না করি তাহলে তো তুমি আমায় খোঁটা দেবে, তাই না? ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো? তুমি বাজার করেছ কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুকচুক করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।